আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আইএসপি ইন্টারন্যাশনাল অ্যানাদার নিউ শপিং প্রিভিউতে। আমরা আছি আইএসপি সীমান্ত সম্ভারের শোরুমটিতে, আর এটার ইন ডিটেইল হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে আইএসপি ইন্টারন্যাশনাল স্বপ্নং 3083 লিফটের 3 লেভেল 4। আর এখানে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই শোরুমের হটলাইন নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, নগদ বিকাশ সব আছে। অনলাইন কেনাকাটায় এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, এছাড়াও শপটি ভিজিট করার জন্য ভাইয়াদের এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। শান্ত ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছেন আপনি? আমি ভালো আছি শান্ত ভাই, অনেকদিন পরে আমার অডিয়েন্সরা আপনাকে দেখতে পাচ্ছে। আচ্ছা দেখলে চাঙ্গা হয়ে যাবে। আচ্ছা দেখি, তো প্রথমে আমি আপনাদের দেখাবো কিচেনের কিছু এক্সেসরিজ দেখাবো আপনাদেরকে। প্রথমে আমি একটা কাটলারি দেখাবো আপনাদের। কাটলারি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটা কাটলারি সেট, এটা পিভিসি শীটের, পিভিসি শীটের ডয়ার করে জাস্ট ডয়ার উপর আপনি এটা বসাই দিলেই হবে, কারণ এই কাটলারি গুলা গুছায় রাখাটাই কিন্তু সবচেয়ে কঠিন কাজ রান্নাঘরে। আর এটা আপনি ইজি ওয়াশ করে নিতে পারবেন আপনি। আচ্ছা, এটা বের করে আমরা ওয়াশ করতে হবে আপনাদের? দুইটি আপনি ওয়াশ। এটা কি মাপ একটা নাকি আরো মাপ? মাপ হচ্ছে, সাইজ হচ্ছে তিনটা। এটা বলেন তো সাইজ গুলা। এটা তো 27 ইঞ্চি সাইজের, আর একটা যেটা আছে আপনার 30 ইঞ্চি, আর একটা হবে 22 ইঞ্চি। 22, 27, 30, এগুলা কেমন আনুমানিক প্রাইস আসে? এটা আপনার যেটা 22 ইঞ্চিটা আছে, 27 ইঞ্চিটা, 27 ইঞ্চির প্রাইস এমআরপি পুরো আমাদের 2500 টাকা, আর যেটা 30 ইঞ্চি আছে 30 ইঞ্চি এমআরপি পুরো আপনার 3000 টাকা, আর 22 ইঞ্চি যেটা আছে ওটা এমআরপি পুরো আপনার 2000 টাকা। 2000 টাকা। তবে আমি যতটুকু শুনলাম সীমান্ত সম্ভারে ফেব্রুয়ারি উপলক্ষে হচ্ছে গিয়ে একটা ধামাকা ধামাকা ডিসকাউন্ট দিও, যেটা শুনে আপনার অডিয়েন্স একবার চমকে উঠবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এটার সাইজ টাইম আপনি বলে দেন, ডানে বামে আপনার 27 ইঞ্চি হলে হবে। ঠিক আছে, ডানে বামে আপনার 27 ইঞ্চি ক্লিয়ার থাকবে। আর আরেকটা কথা বলে যে আপনারা যারা ক্যাবিনেটের কাজ করতে যাচ্ছেন, অবশ্যই ক্যাবিনেট করার আগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, মানে কিচেন রেডি করার আগে। জি, কারণ অনেক আমাদের অনেক ক্লায়েন্ট আছে যে আগে যোগাযোগ না করে আপনার ক্যাবিনেটটা করে ফেলছে, আপু ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জায়গায় উনি অ্যাক্সেসরিজ অ্যাডজাস্ট হচ্ছে না, হচ্ছে না, কারণ এগুলো এমন যে এক প্রোডাক্ট খুব সেনসিটিভ, 19 থেকে 20 হলে সেটা আপনি সেটা করতে পারবেন না। ওই ক্ষেত্রে বারবার আমি বলে দিচ্ছি, আপনারা ক্যাবিনেট বা ডেকোরেশন করার আগে আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করুন, কিচেন ডেকোরেশন শুরুর আগেই ভাইয়াদের সাথে কমিউনিকেশন করুন। এখন একটা জিনিস দেখাবো আপনাদের, 27 ইঞ্চি প্লেট ট্র্যাক যেটা আছে। আচ্ছা, এটা 27 ইঞ্চি প্লেট ট্র্যাক না, এগুলা নাকি অনেকগুলা ভেরিয়েশন, এটা ভেরিয়েশন আছে। এটা হচ্ছে আপনি যেটা দেখছেন, এটা হচ্ছে 304 গ্রেড অ্যাসেস, নন ম্যাগনেট, নন ম্যাগনেট। আপনি যদি মানে কোনো ই থাকে আপনার মনে কিছু থাকে, আপনি ম্যাগনেট নিয়ে আসবেন, ম্যাগনেট নিয়ে এসে আপনি সরাসরি চেক করে নিতে পারবেন। আমরা যেটা মুখে বলতেছি আপনি সেটা একবারে প্রুফ করে নিতে পারবেন। এর ভিতরে আমাদের তিনটা ভেরিয়েন্ট আছে, আপনার 304 গ্রেড অ্যাসেস, 202 আর ক্রোমে, তিনটা ভেরিয়েন্ট আমাদের আছে। ক্রোম হচ্ছে সবচেয়ে কম দাম, 202 মিডিয়াম, মিডিয়াম আর এটা হাই, এটা হচ্ছে প্রিমিয়াম। জি, ওকে। আপনি এটা সাইজটা বলে দেন, সাইজটা একটু দেখিয়ে দিই আমি আপনাদেরকে। এটা আপনার 27 ইঞ্চি, এখানে আপনার প্রোডাক্ট আছে আপনার 26 ইঞ্চি, আর ভিতরে জায়গা লাগবে আপনার 27 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। আর ওয়াইড, আর এটা আছে আপনার ডিপ 18 ইঞ্চি, সর্বনিম্ন 18 ইঞ্চির কম থাকলে আপনি প্রোডাক্ট নোটা ইউজ করতে পারবেন না, 18 ইঞ্চির বেশি থাকলে আপনি, মানে আপনার ক্যাবিনেটটা 20 ইঞ্চির মতো জায়গা থাকলে তাইলে ও হেলে দিলে ইজি বুঝুন। একটা চুলা যখন আপনি সেটআপ করেন, একটা চুলাই কিন্তু আছে আপনার 18 ইঞ্চি বেশি, একটা চুলা কিন্তু বসে আপনার 20 ইঞ্চি 22 ইঞ্চি হবে। আচ্ছা ভাই, আমাদের এখানে অ্যাকসেসরিজ এর ভ্যারাইটি জি কতর উপরে ভেরিয়েশন হয় আপনার এখানে? আমাদের এখানে অনেক আইটেম আছে, আপনার একটা কিচেন তৈরি করতে মানে 100-150 এর উপরে, আরো বেশি ছাড়া কম নয়, আরো বেশি, কারণ এখানে কিন্তু যতটুকু কিচেনটা আমার আছে, এটা কিন্তু আমার কিন্তু সবকিছু ওয়েল ডেকোরেটেড, মানে ডিসপ্লে করা পসিবল হয় না আমার প্রোডাক্টগুলো। আমার আর এর বাইরেও আরো অনেক প্রোডাক্ট আছে, কারণ এটা ডিসপ্লে করতে আমার শোরুমটা আরো বড় দরকার, সেই কারণে আমি এখন ডিসপ্লে করতে পারি না। ঠিক আছে, বাট আমাদের তো পিডিএফ ফাইল থাকে, কারণ যদি যারা সব প্রোডাক্ট নিতে যাচ্ছেন বা দেখতে যাচ্ছেন, ওই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের যে আপনার ভিডিওটা যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিতে পারবো। ওখানে আপনি দেখতে পারবেন ওখানে প্রোডাক্টের কোন ভার্সনের কত দাম, কোন প্রোডাক্টের কত দাম বা কোন ভেরিয়েন্টের কত দাম, মাপ, সাইজ টাইপ সব ওখানে দেওয়া আছে, ওখান থেকে আপনি সবকিছু দেখে নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা শুধু দেখতে থাকি একটু। এটা গেল প্লেট ট্র্যাক, এটা হচ্ছে বাস্কেট, যেখানে আপনি দেখাতে খাবার, এটা আপনি ফিট সেটআপ করা, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, হাত নিয়ে দেখাই আপনাদের জিনিসটা। ওকে, এটা আপনার বাস্কেট, যেখানে আপনার মনে করেন আপনার ওই যে হাঁড়ি পাতিল তারপর আপনার বোল্টল বাটি ইত্যাদি এভরিথিং আইটেম আপনার দেখে দিবেন। অথবা আপনি দেখা যাচ্ছে আপনার মানে ফ্যামিলি অনেক বড়, ওই ক্ষেত্রে আপনি কোনো কিছু মানে সবজি আইটেম কিছু স্টোরেজ করতে যাচ্ছেন, এখানে আলু, পেঁয়াজ সব ধরনের জিনিসগুলো আপনি স্টোরেজ করতে পারবেন, মানে আপনি নিজের মতন করে আপনি এটা ইউজ করতে পারবেন। এই ফ্ল্যাট বাস্কেট থাকলে নিজের ইউজেসটা নিজের অনুযায়ী আপনি করতে পারবেন। জি, আচ্ছা, এরপরে এখানটায় যদি আমরা দেখি, এখানে এটা মানে একটু ছোট মাপে, এটা তো 22 ইঞ্চি সাইজের, এটা তো
খুব কিউট একটি প্রোডাক্ট। আপনি এটাকে আপনার মানে কাপ এন্ড সসার যেটা আমরা বলি, এক সাইডে আপনি পিরিজ গুলো রাখতে পারেন অথবা স্যুপ বাটি গুলো আপনি সাইডে রাখতে পারেন, না সাইজ আপনার দেখা গেল কাপ গুলো আপনি অনেকগুলো কাপ রাখতে রাখতে পারবেন, ঠিক আছে। এটা 22 ইঞ্চি সেটআপ আপা। আচ্ছা এটা কত? এটা 22 ইঞ্চি সেটআপ, এটা আপনার হচ্ছে 304 গ্রেড আছে। আমাদের এখানে যত প্রোডাক্ট আছে এই সাইডে আপনি সব 304 গ্রেড আছে। আর যেটা ক্রোমের বা ৪০টা প্লেট সেটআপ দিতে পারবেন দুইটা দুইটা করে 40টা প্লেট সেটআপ করে দেওয়া সাইড আছে, বাকি বল রাখতে পারবেন, যেগুলো আছে ওগুলো রাখতে পারবেন। ওকে, সো এই আরেকটা প্রোডাক্ট আছে, এটা বাস্কেট, এটা এটা ফ্ল্যাট বাস্কেট, ফ্ল্যাট বাস্কেট যেটা আর কি হাড়ি পাতিলো রাখতে পারবো, প্লেট বাটিও রাখতে পারবো, বোল্টল যেভাবে ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা তারপরে এই পাশটা, ও এটা আছে আপনার মাল্টি রাখা পা, হ্যাঁ এটা আছে আপনার মাল্টি রাখটা, যেখানে আপনারা তেলের বোতলটা রাখতে পারবেন, এখানে আপনারা 5 লিটারের গ্যালন, তারপরে আপনার 2 লিটার 1 লিটারের গ্যালন রাখতে পারেন, সাইজে আপনার দেখা চপিং বোর্ড রাখতে পারেন, সসের বোতল, পানির বোতল, চাকু টাকু এভরিথিং ইত্যাদি আপনারা রাখতে পারেন। আবার এখানে চাইলে মেজারিং কাপ টাপ ঝুলায় রাখতে পারবেন, চমৎকার। এটা কি ভার্সনের মধ্যে আছে? এটা আছে আপনার দুইটা ভার্সন, একটা ক্রোমে আর একটা হচ্ছে আপনার এসএসএফ, এটা দুই ভার্সন। এটা তো ওয়েল ম্যাক্স, এটা ওয়েল ম্যাক্স এর প্রোডাক্ট। আর আরেকটা কথা বলে দিই, ওয়েল ম্যাক্স এর কিন্তু সব প্রোডাক্ট আপনার বডি হবে অ্যাসেস আর চ্যানেল হবে ক্রোমের আপা, ঠিক আছে। আচ্ছা ভাই ওয়েল ম্যাক্স এর এই যে সেটআপটা দেখতে পাচ্ছি, একটা আদাম আনুমানিক একটা আইডিয়া দেন, যদিও আপনার ডিটেইল জানতে আপনাদেরকে ফোন দিবে, বাট দুই একটা প্রোডাক্টের যদি একটু প্রাইজের একটা আইডিয়া দেন সেটা অবশ্যই বলে দিব, প্রাইজের অবশ্যই বলে দিব। যেমন এই সেটআপটা, এটা কত বাই কত? এই সেটআপটা এটা আপনার সাইজটা আমি আপনাদের বলে দিচ্ছি, এটা আপনার ডানি ভাবে সাইজ লাগবে আপনার 16 ইঞ্চি আপু, আর ডিপ তো সবকিছুর একটাই থাকবে 18 ইঞ্চি, 18 ইঞ্চির কম থাকলে কোনো প্রোডাক্ট আপনি ইউজ করতে পারবেন না 18 এর বেশি থাকতে ভালো হবে। আচ্ছা সো সেক্ষেত্রে আর হাইট রাখতে হবে, যেহেতু এটা বোতল রাখা, হাইট আপনার এখানে যদি আপনি দেখো ছোট হাইট থাকে ওই ক্ষেত্রে আপনি কিছু ইউজ করতে পারবেন, আপনার নরমালি কিচেনে আপনার ভিতরে ভিতরে হাইট রাখতে গেলেন রাখতে হইলে 30 ইঞ্চি হাইট রাখতে আপনার সম্পূর্ণটা আপনার এটা সম্ভব। ওকে তাহলে এটা আনুমানিক কেমন আসে প্রাইস? এটা আপনার প্রাইস আপনার আমাদের মানে এমআরপি থেকে আপনার 30% ডিসকাউন্ট পাবেন, আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দেবো 30%, এটা আর আমাদের এমআরপি আবার 16,500 ক্যাশ আছে, তারপর ক্রোমেটটা আছে, ক্রোমেট আরো কমবে। সো এখানে যে জিনিসটা আছে আপনার এসে ম্যাজিক কর্নার, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, হ্যাঁ যে কি পরিমাণ দেখা যাচ্ছে আপনি ক্যাবিনেটটা করছেন আপাই সাইড, হ্যাঁ ভিতরের জায়গাটা কিন্তু আপনার একবারে ওয়েস্ট থাকতেছে, আপনি ইউজ করতে পারবেন না, তালাপোকা বাসাবাদে এই দূরে বাসাবাদে ওই জায়গাটা ইউজ করার জন্য আপনার ম্যাজিক কর্নারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই ম্যাজিক কর্নারটা অবশ্যই প্রয়োজন, একটা ক্যাবিনেট করলে একটা কোণা অবশ্যই থাকে, কোণাটা আপনার ক্যাবিনেট থাকবেই প্রত্যেকটা জায়গায়, অনেক ধরনের আইটেম আপনি ইউজ করতে পারবেন, রাখতে পারবেন, মানে আপনার গ্রো সাইজ আইটেম দেখা গেল আপনার মানে কিচেনে অনেক বাড়তি আইটেম রয়ে গেছে আপনার, ওগুলো আপনি ইউজ করতে পারতেছেন না বা ইউজ করতে লাগে না আপনার, মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে লাগে, ওই জিনিসগুলো আপনার এই কর্নারে মানে স্টোরেজ করে রেখে দিতে পারবেন, তখন আপনি এটা সুন্দরভাবে সেটআপ করে রেখে দিলে দেখা গেল। সো এই কর্নারটা কি কি ভার্সনে হয়? এই কর্নারটা আমাদের কাছে ভার্সন হয় দুইটা আপু, এই তিনটা আপু, একটা হলো ক্রোমের, একটা 304 গ্রেড আছে, আর একটা ন্যানো কোটেড, এটা আপনার ক্রোমেরটা সেম দেখতে আপনার আবার 304 গ্রেড অ্যাসেস আছে, আর ন্যানো কোটেডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ন্যানো কোটেড হচ্ছে এইটা আপা। আচ্ছা দেখি মাপটা কি আসে ভাইয়া? ম্যাজিক কর্নার আপনার ডানে বামে যে এটা আছে এটার মাপটা আপনার রাখতে হবে আপনার 36 ইঞ্চি বা 35 ইঞ্চি থাকলে আপনি বসাইতে পারবেন, ডিপ আপনার 20 ইঞ্চি রাখতে হবে ম্যাজিক কর্নার জন্য, ৩২,৫০০ আপনি যদি অনলাইনে প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে চান আপনাকে প্রোডাক্টগুলো দেখবেন, আপনাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, সাইজ মানে কমিউনিকেশন করে আপনারা দেখা যায় ওইখানে শর্টলিস্ট করতে হবে, মানে সামথিং কিছু আপনি আমাদের পেমেন্ট করলেন, পেমেন্ট করলে দেখা আপনার প্রোডাক্ট আপনি বাসায় পৌঁছে গেল, তখন আপনি
প্রোডাক্টটা হাতে পেয়ে তখন ফুল পেমেন্ট আমাদের করে নিতে পারবে আমাদের, তার মানে 64 জেলা অনলাইন ডেলিভারি সম্ভব, অনলাইন ডেলিভারি পাবেন জি আপু। ওকে, সো এখানে প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি পাবেন আপু। হ্যাঁ, প্রোডাক্ট দেখালে প্রোডাক্টের কিন্তু শেষ নাই, অনেক প্রোডাক্ট আছে আপু। এই যে একটা আছে দেখুন, গুড কোয়ালিটি একটি প্রোডাক্ট এটা। হ্যাঁ, এটা আপনারা এখানে বয়ম রাখতে পারবো, আমাদের বাসা বাড়িতে কিন্তু বড় বড় আপনার আচারের জারগুলো থাকে নরমালি, এগুলো মশলার কোটাও থাকে, ওগুলো আপনি এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। আচ্ছা, এই একটা আছে দুই তাক, এই একটা আছে তিন তাক, এটা ভেরিয়েশন আছে, এটা রয়্যাল ম্যাক্সের প্রোডাক্ট আছে, আপনার লং লাইফ এর লং লাইফ এর ইন্ডিয়ান 304 গ্রেড আছে আপু, আর এটা ক্যামেল শো অ্যাসেস, আর এটা আপনার ভিতরে দুইটা ভেরিয়েন্ট হয়, একটা আপনার মানে 304 গ্রেড আছে হবে, কিন্তু চ্যানেলটা এমএসি হবে, আর একটা আছে ক্রোমেরও আছে আপু। ওকে, ডান। আচ্ছা, সো আমরা ক্যাটাগরি গুলো একটু দেখে যাই, এরকম এটার মধ্যে আপনার স্পুন এর মধ্যে একটা ক্যাটাগরি আছে, এটা আপনার ওয়েল ম্যাক্সের প্লেট টেক 27 ইঞ্চি আর কি, যারা চাচ্ছেন আপনার সুন্দর কোয়ালিটি চাচ্ছেন, দেখা যাচ্ছে আপনি ভিজে জিনিসে রাখবেন, আপনার ট্রে সহ জিনিসগুলো যারা চাচ্ছেন তারা একটা পানি অন্যটা করবে না। হ্যাঁ, ওয়েল ম্যাক্সের প্রোডাক্টটা দেখতে পারেন, এটাতে আপনার ট্রে আছে, আর এখানে আপনি স্যুপ বাটিগুলো সাজিয়ে রাখবেন, এই সাইডে এটা চাইনিজ ভেরিয়েন্ট, চাইনিজ ভেরিয়েন্ট আপু, আর এটা আপনি হাফ প্লেট, এই সাইডে আপনি ফুল প্লেট গুলো এভাবে সাজিয়ে রাখতে পারবেন। এটা 27 ইঞ্চি ভেরিয়েন্ট, এটা যদি 30 ইঞ্চি ভেরিয়েন্টও আমাদের কাছে অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল আছে, আর এটারই সেম সাইজ বাস্কেট, সেম সাইজ বাস্কেট জি আপু। ওকে, এটাতে আপনার অনেক ধরনের আইটেম আপনাদের সাজিয়ে রাখতে পারেন, হাঁড়ি পাতিল বা প্লেট বাসন সব, আবার চাইলে গ্লাস গ্লাসও রাখা যাবে যদি আপনি ভেতরে ডিপ রাখেন বেশি। ওকে, তো শান্ত ভাই, সো আপনার এই শপটি বন্ধ থাকে কি বারে ভাই? আমাদের সাপ্তাহিক ছুটি হচ্ছে আপনার মঙ্গলবার আপু, এছাড়া সব দিনই আমরা খোলা থাকি, সব দিন ওপেন থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আবার একবার একটু কাইন্ডলি অডিয়েন্সদের বলে দেন কিভাবে আসবে তারা। আপনারা আসলে আপনার ঝিকাতলা যে ধানমন্ডি ঝিকাতলা আপনার সীমান্ত সীমান্ত সম্বর মার্কেটের আপনার শপ নাম্বার হচ্ছে আমাদের 3083, আর লিফটের 3 আসলে হবে আমাদের, অথবা কল দিবেন, হ্যাঁ অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার আপনারা গেটের মার্কেটের সামনে এসে কল করলে আমরা আপনাকে রিসিভ করে নিতে পারবো। অসংখ্য ধন্যবাদ ভাই। সো ভাইয়ের এই দোকানে শুধু অ্যাকসেসরিজ না, অসংখ্য ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।